হ্যালো ফ্রেন্ডস, শঙ্করের ডায়েরি থেকে আমি সকলকে জানাই শারদীয় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাঁ, তোমরা ঠিকই দেখছ, সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ফাইনালি উদ্বোধন হলো আজ কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের দুর্গাপুজো। এবারে ভাবনা রয়েছে চীনের গ্র্যান্ড লিসবিয়া হোটেলের অনুকরণে কল্যাণীর পুজো মণ্ডপ, যা সরাসরি অবশ্যই কলকাতার পুজোকে হার মানাবে। আমি তো প্রথম দিনই চলে গেছিলাম। হ্যাঁ, প্রচণ্ড ভিড় হয়েছিল, সেই ভিড় উপেক্ষা করে আমি প্রথম দিনই চলে গেছিলাম, যেহেতু কল্যাণী আইটিআই বলে কথা, দেখতেই হবে বস। তো তোমরা যারা যারা দেখতে চাও অবশ্যই চলে আসো কল্যাণী আইটিআই এর এই পুজো দেখতে। মুখে আমি তো অনেক কথাই বলছি, কিন্তু সত্যি বলছি বন্ধুরা, এই পুজো দেখতে গেলে অবশ্যই তোমাদের আসতে হবে, না আসলে এই আনন্দ কিন্তু উপভোগ করতে পারবে না। এত সুন্দর একটা দৃশ্য যা নিজের চোখে না দেখলে তোমাদের কিছুতেই অনুভব করতে পারবে না। মায়ের প্রতিমা সোনায় গড়া, সেনকো গোল্ড স্পন্সরশিপে সোনায় গড়া রয়েছে মায়ের প্রতিমা, মায়ের অলংকার সব গোল্ডের রয়েছে, তোমরা আসলে যা দেখতে পারবে। হ্যাঁ, কিভাবে আসবে? তোমরা যদি কলকাতা হয়ে আসো তাহলে তোমরা কল্যাণী সীমান্ত ট্রেনটাকে ধরার চেষ্টা করবে, ধরে ঘোষপাড়া স্টেশনে নামলেই হাঁটা পথ, ভিড় একটু থাকবেই, ভিড় উপেক্ষা করেই আসতে হবে। আর যদি কৃষ্ণনগর শান্তিপুর এসব সাইড থেকে কেউ আসো তাহলে তোমরা কল্যাণী নেমে দেখতে পারো, ওই টোটো অটো করে তোমরা যেতে পারবে, রাস্তা সম্ভবত জ্যাম থাকবে, একটু কষ্ট করে হাঁটতে হবে, হেঁটেই যেতে হবে তোমাদের। হ্যাঁ, আমি সম্পূর্ণ গাইডলাইন এবং লোকেশন প্রপার লোকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। আমার একটু ছোট্ট ভিডিও, আমি বেশি বড় ভিডিও করিনি, যাতে সবার দেখতে সুবিধা হয়, তো তোমরা অবশ্যই দেখো ভালো করে ভিডিওটা, যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং সবার মধ্যে ছড়িয়ে যাও, যাতে ভিডিওটা সবাই দেখে কল্যাণী আইটিআই অন্তত এবারে একবার হলেও আসে। সবাইকে অনেক ভালোবাসা, ধন্যবাদ।